প্রত্যেকটা গরমকালেই আমি আমার স্কিনের জন্য এই কিউকাম্বার আইস কিউব বানিয়ে থাকি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। লাগবে হচ্ছে গিয়ে একটা শসা, আলু এবং একটা সিলিকন আইস ট্রে, যদি না থাকে নর্মাল আইস ট্রেও ইউজ করতে পারো। প্রথমেই আলুটাকে এবং শসাটাকে ভালো করে গ্রেট করে নেবে, তারপরে একটা সুতির কাপড় দিয়ে আলুটার এবং শসাটার রসটা যেটা আছে সেটা ভালো করে বার করে নেবে। তারপরে টোনার এবং অ্যালোভেরা জেল এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি, তোমরা নর্মাল গাছের অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। তারপরে এখানে আমি টি ট্রি অয়েল ইউজ করছি, তোমাদের যদি না থাকে স্কিপ করে যেতে পারো। দেন আইস ট্রেতে পড়ে থাকা ওই গ্রেট করা আলু আর শসাটা দিয়ে নিয়ে তারপরে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো, তারপরে আমরা এটা ফ্রিজে দিয়ে দেবো নর্মালি। মনে রাখবে এই আইস কিউবগুলো ডিপ ফ্রিজে রেখেই ব্যবহার করবে আর 7 দিনের বেশি ব্যবহার করবে না। আমি যখন রোদ্দুর থেকে বাড়ি ফিরি সবার প্রথমে এই আইস কিউবগুলো আগে নিজের স্কিনে অ্যাপ্লাই করি। তোমরা এটা বডিতেও অ্যাপ্লাই করতে পারো, ভীষণ ভালো লাগে বিশ্বাস করো। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।